সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। এবার দলবদল নিয়ে দলের একাংশকে আক্রমণ করতে গিয়ে বলাগড়ের প্রাক্তন বিধায়কের নিশানায় মনোরঞ্জন। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতাও শুরু হয়েছে বলাগড়ের রাজনীতিতে। বুধবার দলবদল নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারী। সেখানে লেখেন, যে দলের তরফে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তাদের কোনো অবস্থাতেই এই মুহূর্তে দলে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে যারা বিজেপিতেই ছিলেন তারা তৃণমূলে আসতে চাইলে লিখিতভাবে দলের কাছে আবেদন করতে হবে, সেই কাগজ উচ্চতম নেতৃত্বের কাছে পাঠাতে হবে, এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নেবেন। ওই পোস্টে বলাগড়ে তৃণমূল নেতাদের একাংশকে আক্রমণ করে তিনি লেখেন, বলাগড়ে এক দল কথিত নেতা গণাহারে বিজেপি থেকে তৃণমূলে লোক ঢোকাচ্ছে, আমি সে বিষয়ে অবগত নই, আমাকে কেউ কিছু জানানোর প্রয়োজন মনে করছে না, এমনটা করা যায় কি না তাও আমার অজানা। মনোরঞ্জন ব্যাপারীর পোস্টে দলের অন্তর্কলহ স্পষ্ট। তিনি পরিষ্কার বুঝিয়েছেন তার এলাকায় তার পিছনে এমন অনেক কিছুই হচ্ছে যা মোটেও ভালোভাবে নিচ্ছেন না তিনি। পাল্টা দিয়েছেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারীকে তীব্র আক্রমণ করেছেন তিনি। প্রশ্ন করলেন, বিজেপি কে তা ঠিক করবে কে? তিনি আরো বলেন, উনি বিধায়ক হতে পারেন কিন্তু রাজনীতিতে কে দলে আসবে আর কে যাবে, কাকে বিজেপি ডাকতে হবে, সেটা উনি কি পয়সা নিয়ে ঠিক করে দেবেন? দল কি ওনাকে তেমন কোনো নির্দেশ দিয়েছেন? উনি তো বিজেপির বাড়িতে যাচ্ছেন, বিজেপির ছেলে নিয়ে ঘুরছেন, দলকে বিড়ম্বনায় ফেলছেন।